36 বছর ধরে বিশ্ব আসরে কোনো শিরোপা নেই আর জিতে না আর্জেন্টিনার আর্জেন্টিনা কেন আপনি ঘরে ফিরবে সৌদি আরবের সাথে পারে না मतलब हार गया आपका हीरो हार गया আর্জেন্টিনাকে মনে করি প্রথম রাউন্ড থেকে দ্বিতীয় রাউন্ডে তারা উঠতে পারবে না প্রতিবার বেরো না ঝরে পড়ে যাবে এই সবগুলা কথার উত্তর আর্জেন্টিনা তাদের খেলার মাধ্যমে দেখিয়ে দিল 2022 এ ঘায়েল শের কি সাঁসে উসকে দহাড় সে ভি জ্যাদা ভয়ানক হোতি হ্যায় হাজার বছর সাধনা করা লাগবে মেসি তো ম্যান অফ দা ম্যাচ গোল্ডেন বল আর বিশ্বকাপ সহ লুসাইল স্টেডিয়ামে পুরাই শ্বাসরুদ্ধকর হার্টবিট থামায় দেওয়া প্রেসার হাই কইরা দেওয়া একদম ফাইনালের মতো একটা ফাইনাল ম্যাচ দেখলো পুরা জাতি এইরকম ফাইনাল ম্যাচ আবার কখনো আসবে কি না সেটাও বলা যাচ্ছে না মানে কি খেলা হইল প্রথমে আর্জেন্টিনা দুটা গোল দিল সুন্দর মতো লিডে চলা গেল খেলার 80 মিনিট শেষ আর মাত্র 10 মিনিট ওমা 80 মিনিটের পরে 2 মিনিটের মধ্যে না 2 মিনিট না 97 সেকেন্ডের মধ্যে বাপ্পির বাচ্চা ফ্রান্সের হয়ে দুটা গোল দিয়া দিল কেসা লাগা মেরা মজা 90 মিনিটের খেলা শেষ আবার 30 মিনিট দিছে এক্সট্রা সেই 30 মিনিট আর্জেন্টিনা আবারও একটা গোল দিয়ে লিডে চলে গেল ওমা সেই গোল দেওয়ার পর আবার পেনাল্টি আবার এমবাপ্পে আরেকটা গোল দিয়ে আবার 3-3 ব্যালেন্স শেষমেশ খেলা যায় গড়াইল পেনাল্টিতে তখন মনে হইতেছিল অনন্ত জলিল সারের মতো হাড় থিকা কলিজা বাইর হয়ে আসছে রুহ থিকা পানি হারায় গেছে মানে কি যে একটা অবস্থা প্রথমে গোল দিয়ে লিডে থাকার পর পরবর্তীতে আবার গোল খাইয়া সেটা ব্যালেন্স হয়ে যাওয়ার কি যে একটা কষ্ট সেটা ভাই বইলা বোঝানোর মতো না কি যে কষ্ট 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 বাট সব কথার আসল কথা ফাইনালি আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এটাই আসল কথা ভাই আর্জেন্টিনা দেশটা আমাদের 14 পুরুষের কেউই থাকে না বাংলাদেশ থেকে কত কত হাজার কিলোমিটার দূরে তাও এই দেশটার প্রতি একটা আবেগ একটা ভালোবাসা মানে এই দেশটা জিতে গেলে মনে হচ্ছে যে আমরা জিতে গেছি কি যে একটা টান বাট সবশেষে দেখা যেতেছে যে আর্জেন্টিনা থেকেও কিন্তু বাংলাদেশে ভালোবাসা ফেরত দেওয়া হচ্ছে এইটা হচ্ছে সব থেকে ভালো লাগার বিষয় বাংলাদেশ ভালোবাসি বাংলাদেশ ভালোবাসি তবে ফাইনাল খেলায় যে ফ্রান্স উঠছে এই বিষয়টা কিন্তু আমি একটা দিক থেকে খুশি ছিলাম কারণ ফ্রান্সের বদলে যদি কোনোভাবে মরক্কো উঠে যেত তাহলে ভাই একটা দলের কাছ থেকে কন্টিনিউয়াসলি শোনা লাগতো তোমরা তো বিশ্বকাপ জিতো মরক্কোর সাথে খেলা মরক্কো সোজা দেশ খেলতে পারে না হ্যাঁ সোজা দেশ খেলতে পারে না তাই বাতাসে সেমিফাইনালে চলে আসছে বাতাসে স্পেনরে হারায় দিছে ওই দলের লোকদের নাম বলবো না নাম বললে চাকরি থাকবে না আর্জেন্টিনার আজকের এই খেলাটার প্রশংসা না করে কোনো উপায় নেই প্রত্যেকটা প্লেয়ার এত সুন্দরভাবে পাস দিছে পাসগুলো এত সুন্দরভাবে রিসিভ করছে আর স্পেশালি আর্জেন্টিনার সেকেন্ড যে গোলটা দিল ডিমারিয়ার গোলটা ভাই এইটার কথা না বললেই না এই গোলটা হওয়ার আগে মাঝ মাঠ থেকে যে বলটা আসলো পাস বাই পাস প্রত্যেকটা পাস ছিল অসাধারণ বরাবরের মতোই ডিমারিয়া জালের মধ্যে তার গোল দেয়া অংশটুকু কেটে নিয়ে গিয়েছে এইবার আসি মেসির কাছে লিও মেসি ইজ ফিনিশ ব্রো कहां से आते हैं এই ফাইনালের ম্যাচটা তো ম্যান অফ দা ম্যাচ মেসি ভাই মেসিরে দিবে না কেন গোল দিল দুইটা মানে কি পারফরম্যান্স দিল ম্যাচের মধ্যে পুরো রেটিং তো 8 এর উপরে এই খেলা প্রত্যেকটা খেলায় বিশ্বকাপে মানে এই বিশ্বকাপে টোটাল নিয়ে 5 বার ম্যান অফ দা ম্যাচ মেসি রেকর্ড ব্রো পাশাপাশি দুইটা ফুটবল বিশ্বকাপে দুইটা গোল্ডেন বল পেয়ে আরো একটা বিশ্ব রেকর্ড করলো সর্বকালের সর্বশ্রেষ্ঠ ফুটবলার লিওনেল মেসি ইমি মার্টিনেজের কথা যদি আমি আলাদাভাবে না বলি তাহলে তো ভাই ঘোর পাপ হবে মানে আর্জেন্টিনা ফুটবল টিম এবার গোল কি পাইছেও একটা সেরা থেকেও যদি বেশি কিছু থাকে তাহলে সেই সেরার থেকেও সেরা স্পেশালি লাস্ট মোমেন্টে খেলার 118-19 মিনিটে যে ফ্রান্সের প্লেয়ার দুইটা বল নিয়ে একা ঢুকে গেল ওই টাইমে যে ইমি মার্টিনেজ সেফটা দিল ভাই কলিজা পুরো হাতে চলে আসছিল একা ঢুকে গেছে গোল দিয়া দিল ওই টাইমে মানে কিভাবে সেফটা দিল ওই সেফটা যদি দিতে না পারতো গল্পটা অন্যরকম হয়ে যেত বাট ইমি মার্টিনেজ তার ক্লাসটা বুঝাইয়া দিছে উট পাখি বাস পাখি এমনি এমনি বলে না ইমি মার্টিনেস এই গোল্ডেন গ্লাভসটা তুমি ডিজার্ভ করো তোমাকে আজীবন মনে রাখবে সারা বিশ্ব
চ্যাম্পিয়ন করানোর জন্য বিশ্বের এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার গোল কি হওয়া লাগে না, এরকম একটা বাস পাখি যথেষ্ট। আমাদের স্পেশাল নাম্বার নাইন আলভারেজের কথা তো একটুখানি বলাই লাগে। আজ থেকে আরো এগারো বছর আগে 2011 সালে একটা ইন্টারভিউতে আলভারেজকে, মানে শিশু আলভারেজকে জিজ্ঞেস করা হয়েছিল যে তোমার ড্রিম কি, তখন সে উত্তরে বলছিল। আর আজকে এগারো বছর পর 2022 আমাদের তরুণ আলভারেজ বিশ্বকাপ জয়ে নিজেই রাখলো বিশাল এক ভূমিকা। 2011 সালে খেলনা ট্রফি হাতে নিয়েছিল, আর এগারো বছর পর 2022 সালে সোনা ট্রফি হাতে। এইবার একটু আর্জেন্টিনা ফুটবল দলটা নিয়ে কথা বলি। বিশ্বকাপ শুরু হওয়ার আগে আর্জেন্টিনা 36টা ম্যাচ আনবিটেন ছিল, মানে একটা দলকে 36টা ম্যাচ ধরে কোনো দলই হারাইতে পারতেছে না। বিগত আড়াই বছর ধরে আর্জেন্টিনা কোনো ম্যাচেই হারতেছিল না। তাহলে মাথায় সামান্য একটু বিবেক, সামান্য একটু চিন্তাধারা, সামান্য একটু বোধজ্ঞান থাকলে এটা বোঝার বিষয় যে একটা টিম কতটা পারফরমেন্সের তুঙ্গে থাকলে আড়াই বছর ধরে কেউ হারাইতে পারতেছে না 36টা ম্যাচ আনবিটেন। তারপর ব্যাড লাগের কারণে একটা ম্যাচ হাইরা গেছে ফার্স্ট ম্যাচটা বিশ্বকাপে, আর তারপরে কত কিছু বানায় দিল, কাকুলি টিম, ক্যালকুলেটর টিম, খেজুর টিম, ফার্স্ট রাউন্ড থেকে বাদ পড়ে যাওয়া টিম, আরো কত কিছু, বাট সব শেষে চ্যাম্পিয়ন হইলো এই টিমটাই। ক্লাস ব্রো, ক্লাস। এইবারের বিশ্বকাপে আর্জেন্টিনা ফুটবল টিম টোটাল 15টা গোল দিছে, আর 15টা গোলের মধ্যে 7টা গোল দিছে মেসি, 3টা অ্যাসিস্ট করছে মেসি, মানে 10টা গোলের মধ্যে মেসির সরাসরি অবদান, তাও একদম ভালোভাবে অবদান। পাশাপাশি প্রত্যেকটা ম্যাচে মেসির রেটিং 8+, মানে একজন ফুটবলার হিসেবে প্রত্যেকটা ম্যাচে 8+ রেটিং। ও আচ্ছা, রেটিং তো আবার অনেকে বোঝে না, যাই হোক সেটা ব্যাপার না। মানে মেসি এইবারের বিশ্বকাপে তার পারফরমেন্স যতটা ছিল তার থেকে আরও বেশি উজাড় করে দিছে পারফরমেন্স, ভাই পুরাই করা 100 যদি আরও বেশি দেওয়া যায় তাহলে সেটাই। আর্জেন্টিনা ফুটবল টিম এবার প্রচুর সাপোর্ট দিছে মেসির, প্রচুর সাপোর্ট দিছে, এটা কোনোভাবেই অস্বীকার করা যাবে না। বিগত যে বছরগুলো ছিল 2014 স্পেশালি আর 2018-2010, সেই টিমে মেসি যে সাপোর্টটা পাইছে তার থেকে অনেক 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 গুণ ভালো সাপোর্ট পাইছে মেসি এই টিম নিয়ে। আর ভাই এই টিমটা বিশ্বকাপটা মেসির হাতে যাওয়ার মাধ্যমে পরিপূর্ণতা পেল। এইবারের বিশ্বকাপটা কিন্তু অনেক দিক থেকেই ছিল একটা পুনর্জন্ম, হিস্ট্রি আবারও রিপিট হয়েছে। পাশাপাশি প্রকৃতিও কিন্তু বারবার বিভিন্নভাবে আভাস দিতেছিল যে এইবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন হবে আর্জেন্টিনা। শুরু করি ফুটবল ক্লাব পিএসজি দিয়ে। 2001 সালে পিএসজি ক্লাবে জয়েন করে ব্রাজিলের লেজেন্ড রোনালদিনহো, আর 2002 সালে ব্রাজিল বিশ্বকাপ জয়ী হয়। অন্যদিকে আবার 2017 সালে পিএসজি ক্লাবে জয়েন করে ফ্রান্সের এমবাপ্পে, আর 2018 সালে ফ্রান্স বিশ্বকাপ জয়ী হয়। আর তারপর লিওনেল মেসি 2021 সালে পিএসজিতে জয়েন করে, আর 2022 1986 সালে ফাইনাল ম্যাচ খেলার মাধ্যমে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। ওই ফাইনাল ম্যাচে যে রেফারি ছিল তার জন্মদিন ছিল 7ই জানুয়ারি। আর এই 2022 সালে যে ফাইনাল খেলাটা হইল আর্জেন্টিনার ফ্রান্সের সাথে, এই খেলার ম্যাচ রেফারির জন্মদিন 7ই জানুয়ারি। 1978 সালে কিন্তু আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল। ওই টুর্নামেন্টে আর্জেন্টিনার থার্ড ম্যাচে একটা পেনাল্টি মিস করে তৎকালীন সময়ের ফরওয়ার্ড প্লেয়ার ক্যাম্পেস। আর এই 2022 বিশ্বকাপে থার্ড ম্যাচ পোল্যান্ডের সাথে লিওনেল মেসি একটা পেনাল্টি মিস করছিল। আবার 1986 সালেও কিন্তু চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা, সেই খেলাতেও কিন্তু কোয়ার্টার ফাইনালে ম্যারাডোনা একটা পেনাল্টি মিস করছিল। 1978 সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে নেদারল্যান্ডকে হারিয়ে, আর এই নেদারল্যান্ড কিন্তু ছিল 1974 সালের ফাইনালিস্ট। 1986 সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছিল ফাইনালে ওয়েস্ট জার্মানিকে হারিয়ে, আর এই ওয়েস্ট জার্মানি কিন্তু ছিল 1982 সালের বিশ্বকাপের ফাইনালিস্ট। আর 2022 সালে আর্জেন্টিনার ফাইনাল ম্যাচ ছিল 2018 সালের ফাইনালিস্ট প্লাস চ্যাম্পিয়ন ফ্রান্সের সাথে। এই ব্যাপারটা 2010 সালের ফুটবল বিশ্বকাপের চ্যাম্পিয়ন হয়েছিল স্পেন, স্পেনও কিন্তু তাদের প্রথম ম্যাচটা হেরেছিল। আচ্ছা ভাই, 2010 তো অনেক আগের, অনেক দূরের কথা, বাদ দিলাম 2010, 2022-এই দেখেন। 2022-এর এশিয়া কাপ দিয়ে শুরু করি ক্রিকেটের, এশিয়া কাপের ফার্স্ট ম্যাচে শ্রীলঙ্কাও কিন্তু হেরেছিল। আচ্ছা এশিয়া কাপও বাদ দেন, এশিয়া কাপ তো গুনাই ধরলাম না, টি টোয়েন্টি বিশ্বকাপ দেখেন ক্রিকেটের, টি টোয়েন্টি বিশ্বকাপেও কিন্তু ইংল্যান্ড তাদের ফার্স্ট ম্যাচ হেরেছিল। মোরাল অফ দ্য স্টোরি, বাঘ শিকার করার আগে দুই পা পেছনে যায়। এই কথাটা আমি আরো 26 দিন আগে আমার ফেসবুক আইডিতে পোস্ট করে জানিয়ে দিয়েছিলাম যখন আর্জেন্টিনা সৌদি আরবের সাথে হেরে গিয়েছিল।
যাই হোক, সব কথার আসল কথা, আজকের এই রাতটা হচ্ছে পুরো ঐতিহাসিক একটা রাত, 18 ডিসেম্বর 2022, একটা পুরাই ইতিহাস, একটা স্বপ্নের মতো রাত একটা। তো এই রাতটা উপভোগ করা ছাড়া আর কোনো কিছুই করার নাই। তো যারা আর্জেন্টিনার ফ্যানরা আছেন, আপনারা একটু চলেন দেখেন যে কিভাবে উপভোগ করা যায়। Thank you.